নারীর ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা যে অবদান রেখে গেছেন তারই ধারাবাহিকতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্মজীবী মহিলাদের জন্য সারা দেশে ১০টি মহিলা হোস্টেল প্রতিষ্ঠা করে, যার সবকটি চলমান রয়েছে। শেখ হাসিনার বারোটা নারী পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগের একটি হচ্ছে কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালনা। অর্থনৈতিক ক্ষমতায়ন ও উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মজীবী নারীর নিরাপত্তা ও আবাসন সুবিধা প্রদানের জন্য ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব কর্মজীবী মহিলা হোস্টেল অন্যতম। সম্প্রতি হোস্টেলটিতে নির্মিত হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ১০তলা ভবন, যার মোট সিট সংখ্যা ২৫৩টি। আসবাবপত্রে সুসজ্জিত এ ভবনটিতে রয়েছে একক সিট বিশিষ্ট কক্ষ ৩০টি, দুই সিট বিশিষ্ট কক্ষ ১৯টি, তিন সিট বিশিষ্ট কক্ষ ১৫টি এবং চার সিট বিশিষ্ট কক্ষ ৩৫টি। এছাড়াও রয়েছে সুপ্রশস্ত করিডর, কনফারেন্স রুম, বিনোদনের জন্য নান্দনিক টেলিভিশন কক্ষ, লাইব্রেরি সুবিধা, নামাজের কক্ষ, লন্ড্রি রুম, বিউটি পার্লার ও জিমনেশিয়াম। রয়েছে ইনডোর গেমসের ব্যবস্থা, আধুনিক লিফট, সোলার সিস্টেম, সার্বক্ষণিক জেনারেটরের সুবিধা, ইন্টারনেট সুবিধা, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস। বিদ্যমান পুরাতন ভবন দুটির সিট সংখ্যা ৫০৩টি সহ এ হোস্টেলের মোট সিট সংখ্যা এখন ৭৫৬টি। সম্প্রতি হোস্টেল চত্বরে স্থাপন করা হয়েছে বঙ্গমাতার ম্যুরাল, যা জীবন সংগ্রামী কর্মজীবী নারীদের জন্য হবে অনুপ্রেরণা। সিট বরাদ্দ পেয়ে আমি অনেক আনন্দিত এবং এখানে আমরা আধুনিক সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা এখানে অনেক ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি বাংলাদেশের সকল নারীর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।